আপনারা দেখছেন পিএন এক্সপ্রেস, পক্ষে নয় বিপক্ষেও নয়। ছোটো থেকে দেখছি পশ্চিমবাংলায় দাদা বলতে সৌরভ গাঙ্গুলি আর দিদি বলতে মমতা ব্যানার্জি। আমরা তৃণমূল দাদার অনুগামী বলে মেরেছে, রাতের অন্ধকারে দিনের বেলা মারার সাহস পায়নি। আমরা সবাই তৃণমূলের অনুগামী। শুভেন্দু অধিকারীর দল বদলের জল্পনার মধ্যে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা, মাকড়দহ, মুন্সিরহাট সহ একাধিক জায়গায় রাস্তার মোড়ে মোড়ে ভোরের আলো ফুটতে না ফুটতেই শোভা পাচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি দেয়া নতুন ফ্লেক ব্যানার, যা তার দলবদলের প্রশ্নকে আরও একবার উস্কে দিল। ওইসব ব্যানারে কোথাও লেখা আছে শুভেন্দু অধিকারী বাংলার মুক্তি সূর্য, আবার কোথাও লেখা নবদিশারি। তবে সব ক্ষেত্রেই আমরা দাদার অনুগামী বলে উল্লেখ রয়েছে। এই ঘটনায় তৃণমূল কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে হাওড়ার উলুবেরিয়া গঙ্গারামপুরে ও আমতার গাজীপুরে একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল। অপরদিকে জগৎবল্লভপুর এলাকার তৃণমূল নেতারা দাবি করেছেন এটা আসলে বিজেপির চক্রান্ত, তবে কয়েকদিনের মধ্যে সত্যিটা সামনে চলে আসবে। তিনি যে পোস্টার পড়েছে এটা শুনেছি আমি। এই পোস্টার বিজেপি মেরেছে, কারণ আমরা যারা ছোটো থেকে দেখছি পশ্চিমবাংলায় দাদা বলতে সৌরভ গাঙ্গুলি আর দিদি বলতে মমতা ব্যানার্জি, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী, তৃণমূল কংগ্রেসের সবাই আমরা একমাত্র দিদির অনুগামী। তো বিজেপি চক্রান্ত করছে, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার মেরে তৃণমূল কংগ্রেস পরিবারে অশান্তি লাগানোর চেষ্টা করছে, সেটা তারা সফল হবে না, সেটা কিছুদিনের পরেই আপনারা দেখতে পাবেন। আপনার কি মনে হয় এখানে আপনাদের বিজেপি পোস্টার? নিশ্চয়ই নিশ্চয়ই বিজেপি করেছে, আমাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করছে, আর এটা সম্পূর্ণ ইজিপির চক্রান্ত, আমাদের নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। বিজেপির কাজ দাদার অনুগামী বলে মেরেছে, রাতের অন্ধকারে দিনের বেলা মারার সাহস পায়নি। আমরা সবাই তৃণমূলের অনুগামী। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তৃণমূলের অনুগামী বলুন, উনি কি দলে থাকবেন? অবশ্যই দলে থাকবে, দলে আছে, থাকবে, এবং অনেক অনেক দায়িত্বই আছেন উনি। উনি সেচ দপ্তরে আছেন, পরিবহন দপ্তরে আছেন, হলদিয়া পরিষদের চেয়ারম্যানে আছেন, অনেক দায়িত্বে আছেন।